নমস্কার সকলকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এক নাগারে টানা কয়েকদিন ধরে তো বৃষ্টি হলো, আর আজকে একটু সকালবেলার দিকে রোদ বের হয়েছিল, তো সেটা দেখে এক ঝাঁপ জিনিসপত্র কাছাকাছি করেছি। মানে কদিন ধরে সব ব্যবহার হচ্ছে, রাখা আছে, কিন্তু যেই করলাম কিছুক্ষণের মধ্যে দেখুন কেমন অন্ধকার হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আজকের খাওয়া দাওয়া বৃষ্টি মাথায় থাকছে খিচুড়ি। কদিন ধরে এই বৃষ্টির মধ্যে আজ করি কাল করি একটু খিচুড়ি করার কথা বলছিল, তো সে আর হয়ে ওঠেনি। তো আজকেই ভাবছি খিচুড়ি করব। সব রকম এখন বর্ষাকালে যে সমস্ত সবজি পাওয়া যায় সব কিছু দিয়ে খিচুড়ি, আর সঙ্গে থাকছে মাছ ভাজা। তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকবেন। একটুখানি রোদ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাই হোক একটু রাস্তা শুকোচ্ছে, জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে সাইড ধরে ধরে। তো আবার এক্ষুনি যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আসলে আবার সেই একই অবস্থা। আজকে এখন আমি রান্নার দিকে যাচ্ছি, আর এই সময়টা দেখুন গাঙে ভরা জোয়ার। রান্না করব, শেষ করব, খাওয়া দাওয়া করব, তার ফাঁকে এসে ও যখন নদীর পাড়ে আসবে তখন দেখা যাচ্ছে জল অনেকটা কমছে। এই দৃশ্যও আপনাদেরকে দেখাতে পারবো। সবসময় তো রান্নার পাশে থাকে না, মাঝে মধ্যে বাইরে বেরিয়ে আসে, তো এই জোয়ারের জলটা আপনারা দেখে নিন, আর কিছুক্ষণের মধ্যে ভাটা নামবে। কিন্তু এই প্লাস্টিকটা থেকে কাদা ধুয়ে গেছে, আবার একটু দিয়ে তুলতে হবে। ও খোকা, নাম বলো। অর্কু, অর্কু কথা বলছে না, আজকে সবাই স্কুলে গেছে আর ও আছে ওর বাবার সাথে। আজকে আমাদের নতুন ঘরে সিলিং এর কাজ হচ্ছে, তো ও এসছে ওর বাবার সঙ্গে। একদল পুঁই শাক তুলি, খিচুড়িটা দিলে কিরকম হবে? দারুণ হবে। ওই একদম সেই শুধু খিচুড়ি সঙ্গে আর কি কি হবে? আর কি খাবে বলো? পটল ভাজা, মাছ ভাজা, পটল ভাজা। মাছ ভাজা তো আমি বললাম, মাছ ভাজাটা তো করবো। মাছ ভাজার সঙ্গে খিচুড়ির সঙ্গে মাছ ভাজা হলে আমার ভালো লাগে। বেগুনি হলে ভালো হয়, কিন্তু গাছে বেগুন কই? গাছ সব কেটে দিয়ে আবার নতুন গাছ লাগাতে হবে। ওই লম্বাটা কোথায়? লম্বা পুঁইশাক ওই পাশ থেকে তুলে এই সাইডে যা হয়েছে, আর ওইখানেও একদল হবে। তোমার গাছ লাগানোর পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল? আমি জল দিয়েছি সকালবেলা, তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। এগুলো তো সব ঠিক আছে, তারপরে তো আমের চারা তুলে বসিয়েছি, সেগুলোর কি অবস্থা সেটা দেখা যাচ্ছে। তুমি তো নেব এই ডালটাই সব থেকে বড় হয়েছে, কাটা কি উচিত হবে? নিচে যেগুলো আছে সেগুলো কাট। এই গাছের থেকে এক সাইড ক্লিয়ার রাখ, সেটাই বলছি এই সাইড থেকে। অতসি গাছগুলো লাগাতে হয়নি, এমনি এমনিই হয়েছে। অতসি ফুলের চারা আর এগুলো সারা জায়গায় হয়ে ভর্তি হয়ে থাকে। হয়েছে অনেক জায়গায় হয়েছে। ফল সিলিং এর কাজটা হচ্ছে আজকে, অনেক প্রতীক্ষার পরে করে কাজ হচ্ছে। হাওয়া হচ্ছে যথেষ্ট, অনেক কচু আবার বেরোচ্ছে এখন, মানে যেগুলো চেপেছিল। হ্যাঁ, সব লাইন বাই লাইন বেরিয়েছে। ওল গাছ যা যেখানে যা ছিল, যেগুলো হবে না ভাবছিলাম সব ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো সব ভেবেছিলাম বোধ হয় সব ফলস হয়ে গেল, কিন্তু সব বেরোচ্ছে। অর্ক, ওখানে কি? শশা গাছে ফুল ভর্তি, ফল দাঁড়াচ্ছে না কেন? ফল হচ্ছে আবার পচে যাচ্ছে, কি সার দিতে হবে নাকি আবার? কুচি পাতা দিয়ে মাছ পাতুড়ি করতে হবে। ওইখানকার থেকে এই পুঁইশাক গুলো দেখো বড় আর ভালো। খিচুড়ির মধ্যে কিন্তু পুঁইডাটা আমরা দিই, ভালো লাগে বেশ।
চিবোতে খিচুড়িতে একটু চিংড়ি দিলে কেমন? হ্যাঁ চিংড়ি, চিংড়ি খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ দারুন, বাহ খাই দাও, খুব সুন্দর আইডিয়া। চিংড়ি তো আজকে খিচুড়ি, আজকে জাল পেতেছে টাটকা চিংড়ি নিয়েছিলাম তো, চিংড়ি ভাবছিলাম রান্না করব না, চিংড়ি খিচুড়ি করো, দারুন হবে একদম। সেটা তো জানি, বলছে মাছ করবে তার সঙ্গে চিংড়ি দিয়ে কিছু করা যায় না, মানে এইরকম বলছে, বলতে চিংড়ি খিচুড়ি। ঠাম্মা এখানে গোপনে কি একটা অপারেশন চালাচ্ছে, এগুলো কি পান? পান বাটা হচ্ছে? অন্য কচি পুঁই শাকের সঙ্গে রান্না করবো, আর এই ডাটা গুলো দেবো, আর এখানে চিংড়ি মাছ বের করেছি আর রুই মাছ, আগের দিন খেয়েছিলাম ছিল, সেই রুই মাছটা বের করে ভিজিয়েছি। সকালে নদী থেকে ধরা ওই বেঞ্জালে ধরা টাটকা চাবড়া চিংড়ি এনে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলে নাকি? আমি আজকে রান্না করবো না বলে বিকালবেলা যদি আবার যাওয়া হয় তো আবার চিংড়ি বা অন্যান্য মাছ পাওয়া যাবে, এখন এই দুপুরবেলা জোয়ারে দিচ্ছে আর কি দেবে, ওটাই বিকালে আর যেতে হবে না, আজকে আর মাছ নিতে হবে না, আজকে আর নেবো না বলছি আমি, যে আগামীকাল সোমবার পাওয়া যাবে, ওই আগামীকাল সোমবার। হ্যাঁ আজকে কি বার? ও আগামীকাল রবিবার, হ্যাঁ তাহলে মাছ নেওয়া যায়। আমি একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলছিলাম, ও মনে করছে কি এক মিনিট এখানে একটু বলি, এই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল, ও মনে করছে কালকে সোমবার খাওয়া যাবে না, তাহলে বেকার বাসি করে দরকার নেই, আজকে রান্না হোক, ওই জন্য চেষ্টা করছে যেভাবে হোক রান্নাটা হোক। না না ওই কথা বলো না, চিংড়িটা খিচুড়িতে দিলে একটা দারুন একটা, সে তো লাগবে, সে ঠিক আছে, ওর মাথায় কাজ করছে কালকে সোমবার। আর এখানে সবজি নিয়েছি, সেই আগের দিন ঝিঙের খোসা বাটা করেছিলাম, ঝিঙেটা আছে, পটল, কুমড়ো, আলু, পুঁই শাক, কয়রকম সবজি হচ্ছে, 3, 2, 5 পঞ্চ সবজি দিয়ে চিংড়ি দিয়ে খিচুড়ি। খিচুড়িতে ঝিঙে দেয় না সম্ভবত, কে বলেছে? যদিও কোথাও কিছু লেখা নেই, যা খুশি দেওয়াও যায়, যা খুশি খাওয়াও যায় যদি রুচি হয়, তবে খিচুড়ি বলেছে। এবার আমি এখন শীতকালীন সবজি পাচ্ছি না, যেগুলো দিয়ে মেন খিচুড়ি করলে বেশি হয়, তো এখন আমার বর্ষাকালীন সবজি দিয়েই তো করতে হবে নাকি? হুম, অসুবিধা হবে না, ওই কটা ঝিঙে তো ওই এমনি বলে চোখে দেখা যাবে না, দাও ঝিঙে গুলো দেওয়ার জন্য তুমি জায়গা পাচ্ছ না, জায়গা পাচ্ছি না তোমার কি বলবো, তবে এই খিচুড়ি হলে যদি সঙ্গে মাছ ভাজা থাকে তো আমার খুব পছন্দের, অন্য ভাজা সব ঠিক আছে কিন্তু মাছ ভাজাটা খুবই, তবে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা এটা কখনো খাওয়া হয়নি, ইলিশ মাছ ভাজা খাইনি পুরো বড় ইলিশ, কিন্তু ওই যে ছোট টাইপের পিয়ালি থাকতো ওগুলো খেয়েছি, আর ইলিশ মাছটা কিন্তু এখানে বাজারে সেইভাবে মানে চল নেই, দেখতে পাও একদিন হাটে গিয়ে, না না যা আসে সব বাইরের থেকে, ওই ডায়মন্ডের দিক থেকে আসে ইলিশগুলো। এই যে ইলিশ উৎসব চলছে, যাবতীয় ইলিশ কিন্তু সব ওই বাইরে থেকেই আসে, হ্যাঁ এই যে আমরা ইলিশ পাওয়া যায় না এরকম বলছি, আপনারা হয়তো ভাবছেন যে ইলিশ উৎসব তাহলে না, আমাদের এই নদীতে ইলিশ আসে কিন্তু সেটা কখন আসে কোন বছর আসে বোঝা যায় না, ভবিষ্যৎ সেই একবার এসেছিল একেবারে কি, একবার ইলিশ এসেছিল আমি তখন ফোরে পড়ি, ইলিশ তুমি তখন হও না, ইলিশ মানে খ্যাপলা জালেও ইলিশ মেরেছে এই নদীতে, আর ইলিশ যে যার মতো ইলিশ মারছে, ইলিশ নিয়ে প্রথমে ঝাঁকায় করে ইলিশ নিয়ে গেল, তো 50 টাকা কেজি 60 টাকা কেজি, তারপরে 5 টাকা পিস ইলিশ, তারপরে
বিক্রি হচ্ছে না। আচ্ছা তুমি যে জবের কথা বলছো, তুমি তখন ফোরে পড়ো, তারপরেও মনে হয় একবার এসছে, আমিও কিন্তু একবার না তারপরেও অনেকবার, মানে সেই কোনবারে এসছে আমি জানি না, আমি কিন্তু এইরকম কম দামে ইলিশ বিক্রি প্রচুর পাওয়া যাচ্ছে এই ঘটনা আমিও জানি। না ইলিশ আসে আমাদের এখানে দু চার বছর পর পর, দু বছর পর পর, কখন আসে কোন বছরে আসে কিছু বলার নেই, এটা তো মোহনা দিয়ে কখনো আসে, কিন্তু ইলিশ এই সাইডে আসার আগে ওই বালি আমলা মেথির ওইদিকে জাল দিয়ে সব ধরে ফেলে, এদিকে ঢোকার পথ ওই পঞ্চমুখানি দিয়ে যেটা ঢোকার পথ সেখানে এত জাল পড়ে যে এদিকে পার হতে দেয় না। আর ইলিশ যদি আসে তো ঝাঁকে ঝাঁকে আসবে, না হলে কিন্তু ওই একটার দাও কারুর জালে বাঁধে না। হুম, ঝাঁক আসে। আর ইলিশ যখন আসে নদীর জলের কালার দেখে বোঝা যায়, নদীর জলের কালার একদম নীল হয়ে যায়, আর কিরাম একটা লালা লালা মতো জল, ইলিশ আসলে বোঝা যায়, জল দেখে বুঝতে পারে। ওদিকে কাজ হচ্ছে, আমি দেখতে গেছিলাম, এসে দেখছি কাটাকাটি অনেকটাই কমপ্লিট হয়েছে, চিংড়িগুলো কাটা চলছে, মাছ তো কাটার আর কিছু নেই। না মাছ কাটার আছে। কেন ওই না কি মাছ হতে সেই কই মাছটা তো বলতে ভাগু ধরেছিল না চিংড়ি গুলো খোসা তুলে দিচ্ছে। চিংড়ি লেজ আর তোমার নখ একরকম কালার হয়ে গেছে পুরো। ম্যাডাম আপনি কি স্নান করে উঠলেন? ওকে গুড গার্ল, মাথায় আবার চিরুনি দিতে হবে। ঝিরঝির করে বৃষ্টি আবার শুরু হলো, পুরো বর্ষাকালের যে পরিবেশ থাকা উচিত বিগত 10 দিন ধরে সেই পরিবেশই দেখতে পাচ্ছি। এক নাগাড়ে বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে নাগাড়ে বৃষ্টি, আর যদি হয় কাদা রাস্তা তাহলে অনেক সময় বৃষ্টিটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। আকাশ কালো মেঘে একদম ছেয়ে গেছে, যদিও সকালবেলা এক ঝলক রোদের দেখা পেয়েছিলাম, আকাশ কিছুটা নীলও ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে যেন সব কালো হয়ে গেছে। গোবিন্দভোগ চাল এটা ধুয়ে চাপিয়ে দেব, তো এর মধ্যে ডাল নিয়েছি, ডালটা একটা মাপে নিয়েছি, তার থেকে এক মুঠো চাল বেশি দিয়েছি, এই মুগ ডাল নিয়েছি, এইটুকুনি চাল, এইটুকুনি চাল আর এইটুকুনি ডাল দিয়ে করব, তাই খেয়ে পারবেন ওইটুকুনি চাল, আর এই তো অনুষ্ঠান বাড়ির কড়াই কি হবে এখন, তাই হোক ওতে নাড়াচাড়া করা যাবে, সুবিধা হবে তাই আমি দিয়েছি। এইরকম সাইজের এর থেকে একটু বড় দেবো ভাবছিলাম, তারপর বলছি একেবারে কানায় কানায় হয়ে যাবে, গপ গপ করে ফুটবে, তারপরে ওটা বের করে মেজে ধুয়ে আবার দিয়েছি। ভালো করেছো। জানালা দিয়ে বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, আজকে বৃষ্টিটা কি খিচুড়ির জন্য না বৃষ্টির জন্য খিচুড়ি, কোনটা? আজকে খিচুড়ির জন্য বৃষ্টি, খিচুড়ির জন্য বৃষ্টি। আমি যখন শুরু করেছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, আর বৃষ্টি মাথা খিচুড়ি হলে ভালো হয়, তাই জন্য খিচুড়ির জন্য বৃষ্টি। আচ্ছা, আর তাইতে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি, চিংড়ি খিচুড়ি, ওয়াও, বৃষ্টি না হয়ে আর যায়। ডালটা এদিকে ভেজে নেব, সৌরভটা গেল তখন বৃষ্টি না, বেশ ভালো রোদ, দুদিন তো বৃষ্টির জন্য বেরোতে পারে না, এখনো তো ছুটি হয়নি, জল কাদায় আসবে, ওখানে সাইকেল নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত, সাইকেল আর বর্ষায় আর নিয়ে যাওয়া যাবে না বলে, আমি এক সাইড দেখলাম শুকিয়ে গেছে, মানে ও ধরে ধরে নিয়ে যাবে, ও ভাবছে এই রৌদ্রে শুকিয়ে যাবে, আমি চালিয়ে আসবো, ওখানে গিয়ে কিছুটা চালাবে ঢালাই রাস্তা। আচ্ছা ডাল ভেজে নিয়ে ধুতে হয়? তারপরে ভাজো। ঢোল কলমির পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে গল গল করে, আলু কেটে দিয়ে
আলু কম হয়ে গেছে, আর একটা ছোট আলু দাও অন্তত। ভালো বানাতে দিচ্ছে, কি হলো এর হাতে? একটু হলুদ দেবো আর লবণ দেবো, সব সবজি গুলোতে লবণ হলুদ দিয়ে দিয়ে ভেজে দেবো। ডাল ঠান্ডা হয়েছে, এবারে ধুয়ে নেবো। ভিডিও শুরুতে আপনাদের দেখাচ্ছিলাম নদী কানায় কানায় পরিপূর্ণ ছিল জোয়ারে, এখন কিন্তু একদম ভাটা হয়ে গেছে। দেখুন বোটটা চরে বসে গেছে, চরে একদম জল নেই। ওরে বাবা রে, এটা কে আসছে গো? এটা কি সৌরভ মণ্ডল? সাইকেল নিয়ে যাবে বলে কি ঝামেলা করলো? সাইকেলটা নিয়ে গেলে কি হতো এবারে? আমি তো সেই সময় দেখছিলাম যে রৌদ্র। হ্যাঁ, তুমি সেই সময় দেখছিলে রৌদ্র। এই সোনা পাখিটা কে? আমি। সাইকেলটা নিয়ে যাবে, যাওনি কেন? তাহলে দেখতে পাচ্ছি। সাইকেলটা নিয়ে গেলে ভালো হতো, সেই টানতে টানতে আগের বারের মতো রেখে আসতে, আর তারপরে চিন্তা। দেখো পড়ে যেও না, স্লিপ আছে নিচের দিকে। এখানে সবজিগুলো সব ভেজে নিয়েছি। পটলটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ভাজা। এদিকে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি। এবারে সবজিটা দেব, এই সবজিগুলো আগে দেব। কুমড়ো, আলু, পুঁই শাক, তোমার ঝিঙে কোথায় গেল? ঝিঙে তো ওই তো নেটর পেটর হয়ে গেছে। তুমি যে বলছিলে অতটা দিও না, অতটা দিও না, ওতে তো জল শুধু। এত সুন্দর করে লাল করে ভাজা, ঝিঙে লাল কোথায় হলো? সবুজ করে ভাজা, ওই সেই করে ভাজা। এখন হইতে হলুদ মশলা কিছুই পড়েনি, এইগুলো সেদ্ধ হতে থাকে। থাকুক। কড়াইতে তেল দিলাম, এবারে মাছগুলো ভাজবো। মাছগুলো শেষের দিকে ভাজছি, তার কারণ হচ্ছে গরম গরম থাকবে। একদম। লবণ, রুই মাছ ভেজে নি, মিষ্টি মাছই কিন্তু ভালো লাগে। কোথায় চলে গেল ঝিঙে? মহাসাগরে ডুব দিল। এইভাবে ঘাটতে পাবো বলেই বড় কড়াইতে নিয়ে ঘাটো। চিংড়িগুলো আগে ভেজে নিতে পারতো, ও তো দিতে লাগবে তো। কেন পরে ভাজলে দিতে পারবো না? পারবে, আরো আগে দিতে পারতে। মাছটা একদম লাল লাল ভাজা, কিন্তু শুকনো লঙ্কা ভাজা চাই। ওরে বাপরে, তেলে দিয়ে লঙ্কা ভাজলে সে লঙ্কা নরম হয়ে যায়। কিচ্ছু হবে না, আমাদের এখানে এখন বর্ষাকালে কাছের বয়ে এনে লঙ্কা ভাজা থাকবে, সেটা তেল ছাড়া লঙ্কা কাজ করতে যাবে, আর পান্তা সঙ্গে লঙ্কা। এবারে খিচুড়ি মজবে, ঠিক বলছো? একটু গরম মশলা দাও, একটা কাপ পাতা দেবো, সেটা শেষে একটা দিলে হবে না, আজকে দুটো পাতা দিতে লাগবে।
এবারে কড়াইতে তেল দিয়েছি, মশলা করে দিয়ে দেবো। বারবার তো ওই কাজের ধারে চলে যাচ্ছে, ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে, কখনো কড়াই তেতে যাচ্ছে, নামিয়ে রাখছি, এইসব চলছে। এসবই চলবে। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন দেবো। লবণ দেবো স্বাদ মতো, সব সবজিতে লবণ দিয়েছি, চাল ডালের মাপে বুঝিয়ে। জিরে গুঁড়ো, বাবা ওদিকে হাসি কাশি শুরু হয়ে গেছে। মশলা ঝাল, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম। হলুদ, খিচুড়ি তো জমে ক্ষীর হয়ে গেল। একটুখানি চিনি দেবো সামান্য। এবারে গরম মশলা গুঁড়োটা দেবো, দু পাতা দিতে হচ্ছে কিন্তু, একটু অনেকটা ভালো করে মিশিয়ে দিই। দিয়ে এবারে এর উপরে ঘি দিতে পারলেই কমপ্লিট। এবারে একটু ঘি, এই ঘি কোথায় গেল? দেখা যাচ্ছে না, শুধু এখন লাল কৌটো উপর করলে ঘি পড়ছে। এবারে ঘেঁটে দিয়ে একেবারে নামিয়ে রেখে, ঘেঁটে ঘোয়া হয়ে গেছে এবারে বেসন করার পালা। গরম নামানোর সঙ্গে সঙ্গে চিংড়ির ফ্লেভারটা যা বেরোচ্ছে না, ও চিংড়ির লেজগুলো যা দেখাচ্ছে। বাবু তো আবার মাছ ভাজা খায় না। কে বললো? বলছিলে যে আগে, বুঝতে পারিস ওটা সবের লেজের দিকের আগের দাগা, নাহলে এই পিস্টটা দেওয়া হয়ে গেছে অলরেডি। ওটা মা বসো, তো পটল দি, লেবু খিচুড়ি বেড়ে দিই, বুঝলে বেড়ে দাও, ঠান্ডা হতে থাকুক। ওটা মা খুব গরম নাকি? গরম গরমই খেতে হয়, ঠান্ডা হলে অত ভালো লাগে না। আমার ঠান্ডাতেই ভালো লাগে, গরমে তো খেতেই পারবো না, তাহলে বুঝবি। খিচুড়ি ভালো লেগেছে বাবু? বিরিয়ানির থেকে ভালো না? না, বিরিয়ানির থেকে কখনো খিচুড়ি ভালো হয় ওর কাছে? ওর কাছে কি, আমার কাছেও তাই। মানে বিরিয়ানি বিরিয়ানির জায়গায়, খিচুড়ি খিচুড়ির জায়গায়, আবার মাংস ভাত মাংস ভাতের জায়গায়। তবে তোমার এই চিংড়ি দেওয়ার বুদ্ধিটা বেশ ভালো। বেশ ভালো না, খুব ভালো, খুব ভালো। খুব ভালোর উপরে আর কিছু আছে বলা যাবে? আপাতত ওই পর্যন্ত থাক। এই চিংড়ি একটু করে কেটে নিয়ে খাচ্ছি। আজকে খিচুড়ি পুরোটাই তো আমিষ। আমিষ খিচুড়ি, এক ধারে মাছ ভাজা, এক ধারে চিংড়ি, এক ধারে লেবু, এক ধারে পটল ভাজা। তুই পটল ভাজা খাসনি? ছোটাই বলছি, গরমে আমি এখনো চিংড়ি মাছ খেতে পারি, সবাই একটা খাচ্ছি। আস্তে আস্তে খাও না, পুরো খিচুড়ি পাতে, একদম পুরো খিচুড়ি। তোমার বাবা কিন্তু সুবিধা হচ্ছে বুঝলে বাবু। হ্যাঁ, কেন বলো তো? খিচুড়িটা বাড়া আছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা খেতে পারবে। লেবু মাখি আরো দারুণ, সব কথা তুমি আর ছাড়ানো। হুম, কথা ছাড়ানো, একটু চিংড়ি খিচুড়ি ভালো নেই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।